শান্তি বজায় রাখার স্বার্থে তিন পার্বত্য জেলায় সেনাবাহিনী প্রত্যাহার করা ক্যাম্পে চুক্তির শর্ত অনুসারে এপিবিএন ক্যাম্প স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত রাতে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। পাহাড়ে অস্ত্রবাজি, চাঁদাবাজি, বিভিন্ন দল উপদলের সংঘাত নিরসনে বিভিন্ন পরামর্শ ও সুপারিশ নিয়ে আলোচনা করা হয়। পার্বত্য শান্ত চুক্তির অন্যান্য বিষয়েও ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাহাড়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় এপিবিএন ও পুলিশ যথেষ্ট বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন প্রয়োজনে র‍্যাবও যাবে। পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় ধীরে ধীরে, একসঙ্গে নয় কিন্তু ধীরে ধীরে, আমরা তিন জেলায় পুলিশকে আমরা মোতায়েন করতে যাচ্ছি সেই সমস্ত পরিত্যক্ত ক্যাম্পগুলোতে। We'll be right back.